হ্যালো ভিউয়ার্স আপনারা ভালো আছেন আজকে আমি ট্রেড এবং রাইজারের সম্বন্ধে আজকে আপনাদের বলবো অর্থাৎ ট্রেড এবং রাইজারের মধ্যে যে সম্পর্কগুলো হয় সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। ট্রেড এবং রাইজার কোথায় ব্যবহৃত হয় আপনারা জানেন অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর সিঁড়িতে কিন্তু ট্রেড এবং রাইজার ব্যবহৃত হয় আপনারা জানেন যখন বিল্ডিং বাড়ি তৈরি করেন তখন আপনাদের এইভাবে এইভাবে যে আপনারা সিঁড়ি ব্যবহার করেন সিঁড়ি ব্যবহার করেন এর কোনটা ট্রেড এবং কোনটা রাইজার এর ভিতরে কি সম্পর্ক সেইগুলো আমি আজকে আপনাদের বলবো তো আমরা ট্রেড ট্রেড হচ্ছে আমরা এটাকে ট্রেড আমরা টি দিয়ে তাকে চিহ্নিত করব ট্রেড হচ্ছে এই অংশটা ট্রেড অর্থাৎ একটা শিরিবে উপরে নিচে উঠানামা করার সময় যে অনুভূমিক জায়গায় পা রাখা হয় সেটা হচ্ছে ট্রেট আপনার মনে রাখবেন যে সিঁড়ি উঠানামা করার জন্য যে সমতল স্থানে পা রাখা হয় সেটা হচ্ছে ট্রেট এবার থাকিল রাইজার এই যে রাইজার হচ্ছে এই অংশটা অর্থাৎ এই যে দুইটা দুইটা ট্রেডের মধ্যবর্তী যে খারাপ অংশ আছে সেটা হচ্ছে রাইজার রাইজার রাইজারকে আমরা আর দ্বারা চিহ্নিত করলাম এখন এই ট্রেড এবং রাইজারের সম্পর্কগুলো আমি এখন এখানে বোটে আপনাদের লিখে দেব আপনারা মনে রাখবেন আমি এক নম্বরে যদি লেখি ট্রেড প্লাস টু আর ট্রেড এবং দুইটা রাইজার মিলে আমাদের হবে ষাট সেন্টিমিটার আমি আবার আসি যে আমাদের ট্রেড এবং রাইজার এক নম্বর সম্পর্ক হচ্ছে ট্রেড প্লাস ট্যুরাইজার মিলে আমাদের ষাট সেন্টিমিটার যদি হয় তাহলে কিন্তু আমাদের হয়ে গেলো বাস আর কোনো লাগবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ট্রেডের প্রস্তুত সাধারণত আপনাদের যে দেওয়া থাকে তা হচ্ছে পাঁচ সেন্টিমিটার থেকে তিরিশ সেন্টিমিটার আমাদের এটা স্ট্যান্ডার মাপ হচ্ছে বাইশ সেন্টিমিটার থেকে তিরিশ সেন্টিমিটার কিন্তু সচরাচর সাধারণত দেওয়া হয় পঁচিশ সেন্টিমিটার এটা সাধারণত দেওয়া হয় এবার যদি আসি আমি রাইজার রাইজার সাধারণত যে দেওয়া হয় আমাদের বিল্ডিংগুলোতেই সেটা হচ্ছে বারো সেন্টিমিটার থেকে উনিশ সেন্টিমিটার কিন্তু সাধারণত দেওয়া হয় পনেরো সেন্টিমিটার আমি এই এককগুলো আজকে সেন্টিমিটারে দিচ্ছি এরপরও যদি আপনাদের সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি সেটাকে ফিট ইঞ্চিতে নিয়ে আসবো তো যাই হোক আমরা এক নম্বর সম্পর্ক কিন্তু পেলাম সেটা হচ্ছে টি প্লাস টুরা আর আরতে রাইজার টিতে ট্রেট মিলে কত হবে আমাদের ষাট সেন্টিমিটার আমরা দুই নাম্বারের সম্পর্কে চলে আসি টি প্লাস আর তার মানে এই যে ট্রেট এবং রাইজের মিলে আমাদের হবে কত আমরা লিখতে পারি আমাদের যে দুইটা সম্পর্ক সেটা আমাদের চল্লিশ সেন্টিমিটার থেকে আমরা এখন এটা লিখব পঁয়তল্লিশ সেন্টিমিটার তাহলে আমাদের দুইটা যোগ করে এই দুইটা যোগ করে যেন আমাদের কত হয় চল্লিশ থেকে পঁয়তল্লিশ সেন্টিমিটার জন্য হয় তাহলে আমাদের এই সিঁড়িটা যে রাইজার থাকে এবং ট্রেড থাকে সেগুলো ঠিক আছে এবার আমি তিন নাম্বার সম্পর্কে চলে আসি তা হচ্ছে ট্রেট গুণন রাইজার অর্থাৎ একটা ট্রেট এবং একটা রাইজার গুণ করে হবে চারশো বর্গ সেন্টিমিটার থেকে চারশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার পর্যন্ত আমি আবার আপনাকে দেখে বলি যে আমাদের যে ট্রেড এবং রাইজারটা আছে এদের ভিতরে যে সম্পর্ক হবে অথবা অথবা সঠিকভাবে যে মানগুলো হবে তা হচ্ছে ট্রেড প্লাস টু রাইজার দুইটা মিলে কত হবে সাইট সেন্টিমিটার যদি যোগ আমাদের এটা যোগ আছে এটা যদি এটা মিলে যায় সাইট মিলে যায় তাহলে ঠিক আছে এবং দুই নাম্বারের সম্পর্ক যদি আমরা আসি ট্রেড এবং রাইজার এই দুইটা মিলে যোগ করে কত হবে চল্লিশ সেন্টিমিটার থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং আসি তিন নম্বর সম্পর্ক সেটা হচ্ছে ট্রেড এবং ট্রেড গুণ রাইজার দুইটা গুণ করলে কত হবে আমাদের চল্লিশ চারশো সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার থেকে চারশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার যদি এই মানগুলোর মধ্যে ঠিক আছে তাহলে আপনার এই সিঁড়িটা সব ঠিক আছে অর্থাৎ ট্রেড এবং রাইজার এগুলো সব ঠিক আছে আর সাধারণত আমাদের যেভাবে ব্যব মানে আমাদের টেট এবং রাইজার ব্যবহৃত হয় তা হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি বাইশ সেন্টিমিটার থেকে তিরিশ সেন্টিমিটার করা যায় কিন্তু অনেকেই আমরা সচরাচর কত করি পঁচিশ পঁচিশ সেন্টিমিটার করি পঁচিশ সেন্টিমিটারে কী বলে দশ ইঞ্চি মনে রাখবেন দশ ইঞ্চি অর্থাৎ এই ট্রেটটা কত দশ ইঞ্চি এবং রাইজার রাইজারটা হচ্ছে বারো সেন্টিমিটার থেকে উনিশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার অর্থাৎ আমরা সচরাচর এটা দিয়ে থাকি পনেরো সেন্টিমিটার এই পনেরো সেন্টিমিটারে কত আসে আমাদের আমরা যদি সেটা সেটাকে ইঞ্চিতে নিয়ে আসি তাহলে আমাদের সয়েন্সি আমাদের সয়সি এই হলো আজকের মতো ভিডিও শেষ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদ্যাফিস আল্লাহ হাফি